নরওয়েজিয়ান ভাষায় লেকটির নাম ওস্ট্যানশো। এর অবস্থান অসলো শহরের ওস্ট্যানশো ওয়ার্ডে। এই ওয়ার্ডটি অসলোর 15টি ওয়ার্ডের মধ্যে একটি। লেক কিংবা হ্রদটির চারিদিকে আছে আবাসিক এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে 107 মিটার উপরে অবস্থিত এই লেকের আয়তন 0.33 বর্গ কিলোমিটার। লেকের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি দেখতে আসেন অনেকে। এই লেকটি খুবই সুন্দর। এখানে নানা রকমের পাখি দেখার পাশাপাশি হাঁটাহাঁটি করে থাকি। খুবই সুন্দর জায়গা। এই লেকের ধার থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায়। অসলো শহরের কেন্দ্রস্থল থেকে বাস কিংবা ট্রামে চড়ে এখানে আসতে সময় লাগে মাত্র 25 থেকে 30 মিনিট। আমার বাসা এই লেকের পাশে। এখানে পরিবার পরিজন নিয়ে বেড়ানোর জন্য সুন্দর একটি জায়গা। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। গ্রীষ্মকালে লেকের পাশ দিয়ে হেঁটে কিংবা সাইকেলে চড়ে সৌন্দর্য উপভোগ করতে পারেন, আর শীতকালে স্কি করেন। অসলোতে বসবাসরত বাংলাদেশের মানুষও এই লেকটিতে আসেন সাপ্তাহিক ছুটির দিনে বিনোদনের জন্য। মানুষ লেকটির চারিদিকে পায়ে হেঁটে, সাইকেলে চড়ে কিংবা জগিং করার পর একটু ক্লান্ত অনুভব করলে এখানে রয়েছে বসে আরাম করার সুব্যবস্থা। জাহাঙ্গীর আকাশ, সময়ের সংবাদ, অসলো, নরওয়ে।